যারা অরিজিনাল হিন্দু আমার সঙ্গে থাকবে আর যারা জালি হিন্দু বিকাল বেলা ওই জালি মমতার সঙ্গে থাকবে ও পার সার্কাসে যাচ্ছে নামাজ পড়ার জন্য কেউ সঙ্গতে মিছিলে জালি হিন্দু কিছু যাবে আর পাকিস্তান পন্থী কিছু মুসলমান যাবে রাষ্ট্রবাদী মুসলমানরাও যাবে না আর হিন্দুরা ওই দিন দীপ জ্বালাবে আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি হাজার হাজার লোকের মিছিল আমি করব কি কথা হলো এতদিন ধরে তো জেলে যে মেজর ফাতুন মেজর যে লজ্জার স্বাধীন ভারতবর্ষের একটা প্রদেশে দাঁড়িয়ে আছি যে প্রদেশ স্বাধীনতা আন্দোলনে গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এই প্রদেশেরই ক্ষুদিরাম বসু তিনি অত্যন্ত অল্প বয়সে আত্মাহুতি দিয়েছেন দেশ মাতৃকার এখানেই রাসবিহারী বসু ঋষি অরবিন্দের কর্মভূমি গোটা ভারতবর্ষের মানুষ এদের প্রণাম করে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমি এইখানে নিজের যৌবন কালের বড় অংশ দেশের জন্য দিয়ে দিয়েছেন একজন মেজর রিটায়ার্ড তাকে মিথ্যা মামলা দিয়ে এই মমতা পুলিশ চোর মমতা তাকে জেলের ভিতরে রেখেছে আজকে দশ দিনেরও বেশি লজ্জার কি করতে গেছিল শাহজাহানকে খুঁজে দেওয়া যায় না একটা মাফিয়া ডন লুটেরা তাকে খুঁজে দিতে পারে না মমতার পুলিশ আর মেজর ঋত্বিক পাল পুরো যৌবন কালটা নিজের আসল সময়টা যে কন্ট্রিবিউট করেছে টুয়ার্ডস দ্য নেশন তাকে আজকে এই ধরনের ফলস অ্যালিগেশন দিয়ে ফেব্রিকেটেড মেডিকেল রিপোর্ট বানিয়ে মমতা পুলিশ জেলের ভিতরে রেখেছে নেতাজির পূর্ণভূমিতে পশ্চিমবাংলার লোক দেখুক এই মাটিতে কাকে আমরা ভোট দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এনেছি কাদেরকে বসিয়েছি আমরা এ কি চোর না ডাকাত না ক্রিমিনাল এর ব্যাকগ্রাউন্ড কি শাহজাহানকে আদর করে রেখেছে এখানে কুড়িটা পুলিশ দিয়ে চব্বিশ তারিখ তো নেক্সট ডেট তারপরে কি সিদ্ধান্ত সে আমাদের লড়াই আছে পরিবার একদম চাঙ্গা দাদা উত্তর আজকে আমি শ্রীরামপুর জেলে দেখা করার পারমিশন চেয়েছিলাম দেয়নি আমাকে ভয় দেয়নি আমাকে ভয় করে মমতা ওকে আমি হারিয়েছি ১৯৫৬ ভোট আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো অযোধ্যা জুড়ে বাঙালিদের মিছিল হচ্ছে কলকাতায় সংহতি মিছিল কি বলবেন অযোধ্যা জুড়ে কেউ সংহতি মিছিলে জালি হিন্দু কিছু যাবে আর পাকিস্তান পন্থী কিছু মুসলমান যাবে রাষ্ট্রবাদী মুসলমানরাও যাবে না আর হিন্দুরা ওই দিন দীপ জ্বালাবে আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি হাজার হাজার লোকের মিছিল আমি করব ভারত মাতা কি যারা অরিজিনাল হিন্দু আমার সঙ্গে থাকবে আর যারা জালি হিন্দু বিকালবেলা ওই জালি মমতার সঙ্গে থাকবে ও পার সার্কাসে যাচ্ছে নামাজ পড়ার জন্য মেজর ঋত্বিক পালের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন যে কর্মসূচি ছিল তার পরিপ্রেক্ষিতে যারা অরিজিনাল হিন্দু আমার সঙ্গে থাকবে আর যারা জালি হিন্দু বিকালবেলা ওই জালি মমতার সঙ্গে থাকবে ও পার সার্কাসে যাচ্ছে নামাজ পড়ার জন্য কেউ সঙ্গতে মিছিলে জালি হিন্দু কিছু যাবে আর পাকিস্তান পন্থী কিছু মুসলমান যাবে রাষ্ট্রবাদী মুসলমানরাও যাবে না আর হিন্দুরা ওই দিন দীপ জ্বালাবে আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি হাজার হাজার লোকের মিছিল আমি করব কি কথা হলো এতদিন ধরে তো জেলে যে মেজর ফাতুন মেজর এ লজ্জার স্বাধীন ভারতবর্ষের একটা প্রদেশে দাঁড়িয়ে আছি যে প্রদেশ স্বাধীনতা আন্দোলনে গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এই প্রদেশেরই ক্ষুদিরাম বসু তিনি অত্যন্ত অল্প বয়সে আত্মাহুতি দিয়েছেন দেশ মাতৃকার এখানেই রাসবিহারী বসু ঋষি অরবিন্দের কর্মভূমি
গোটা ভারতবর্ষের মানুষদের প্রণাম করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমি, এইখানে নিজের যৌবনকালের বড় অংশ দেশের জন্য দিয়ে দিয়েছেন একজন মেজর রিটায়ার্ড, তাকে মিথ্যা মামলা দিয়ে এই মমতা পুলিশ, চোর মমতা, তাকে জেলের ভিতরে রেখেছে আজকে 10 দিনেরও বেশি। লজ্জার কি করতে গেছিল? শাহজাহানকে খুঁজে দেওয়া যায় না, একটা মাফিয়া ডন লুটেরা তাকে খুঁজে দিতে পারে না মমতার পুলিশ। আর মেজর ঋত্বিক পাল পুরো যৌবন কালটা, নিজের আসল সময়টা যে কন্ট্রিবিউট করেছে টুয়ার্ডস দ্য নেশন, তাকে আজকে এই ধরনের ফলস অ্যালিগেশন দিয়ে, ফেব্রিকেটেড মেডিকেল রিপোর্ট বানিয়ে মমতা পুলিশ জেলের ভিতরে রেখেছে। নেতাজির পুণ্যভূমিতে পশ্চিমবাংলার লোক দেখুক, এই মাটিতে কাকে আমরা ভোট দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এনেছি, কাদেরকে বসিয়েছি আমরা, এ কি চোর না ডাকাত না ক্রিমিনাল, এর ব্যাকগ্রাউন্ড কি? শাহজাহানকে আদর করে রেখেছে এখানে 20টা পুলিশ দিয়ে। 24 তারিখ তো নেক্সট ডেট, তারপরে কি সিদ্ধান্ত? সে আমাদের লড়াই আছে, পরিবার একদম চাঙ্গা দাদা। উত্তর আজকে আমি শ্রীরামপুর জেলে দেখা করার পারমিশন চেয়েছিলাম, দেয়নি আমাকে, ভয় দেয়নি আমাকে, ভয় করে মমতা। ওকে আমি হারিয়েছি 1956 ভোটে। আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো, আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো। অযোধ্যা জুড়ে বাঙালিদের মিছিল হচ্ছে, কলকাতায় সংহতি মিছিল, কি বলবেন? অযোধ্যা জুড়ে কেউ সংহতি মিছিলে জালি হিন্দু কিছু যাবে, আর পাকিস্তান পন্থী কিছু মুসলমান যাবে, রাষ্ট্রবাদী মুসলমানরাও যাবে না, আর হিন্দুরা ওই দিন দ্বীপ জ্বালাবে। আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি, হাজার হাজার লোকের মিছিল আমি করব। ভারত মাতা কি? যারা অরিজিনাল হিন্দু আমার সঙ্গে থাকবে, আর যারা জালি হিন্দু বিকালবেলা ওই জালি মমতার সঙ্গে থাকবে, ও পার সার্কাসে যাচ্ছে নামাজ পড়ার জন্য। মেজর ঋত্বিক পালের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে কর্মসূচি ছিল, তার পরিপ্রেক্ষিতে যারা অরিজিনাল হিন্দু আমার সঙ্গে থাকবে, আর যারা জালি হিন্দু বিকালবেলা ওই জালি মমতার সঙ্গে থাকবে, ও পার সার্কাসে যাচ্ছে নামাজ পড়ার জন্য। কেউ সংগত মিছিলে জালি হিন্দু কিছু যাবে, আর পাকিস্তান পন্থী কিছু মুসলমান যাবে, রাষ্ট্রবাদী মুসলমানরাও যাবে না, আর হিন্দুরা ওই দিন দ্বীপ জ্বালাবে। আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি, হাজার হাজার লোকের মিছিল আমি করবো।